আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা শুনেছি স্বামীদের পায়ের নিচে স্ত্রীদের বেহেশত, কথাটি সঠিক কিনা। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে এটি হাদিস হিসেবে অনেকে বলে থাকেন, যেমন এর আরবি আবারত হলো আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, অর্থাৎ স্বামীদের পায়ের নিচে স্ত্রীদের জান্নাত। মূলত এটি এই ভাষায় কোনো হাদিস পাওয়া যায় না, অর্থাৎ যেগুলো বলা আছে সেগুলো জাল হাদিস বা মিথ্যা হাদিস। তবে দ্বিতীয় কথা হলো যে এই যে ভাষাটি বা এই বক্তব্যটি হাদিসে না পাওয়া গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন কিছু ঘটনা বা কিছু কথা পাওয়া যায় যে কথার মর্ম থেকে বোঝা যায় যে স্ত্রীকে অবশ্যই স্বামীর আনুগত্য করা, স্বামীর খেয়াল খুশি মতো চলা বা স্বামীকে সন্তুষ্ট করা, এটি তার জান্নাত লাভের একটি কারণ হবে। যেমন মুয়াত্তায় মালিকের 952 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একবার একজন নারী সাহাবী এসে তার নিজের প্রয়োজন যখন পূরণ করে ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, আজাতু জাউজিন আনতি, তুমি কি বিবাহিতা? তখন সে মহিলা জবাব দিলেন, হ্যাঁ আমি বিবাহিতা। রাসূল বললেন, তোমার আচরণ তোমার স্বামীর সাথে কেমন? তখন তিনি জবাব দিলেন যে আমার স্বামীর সাথে যথাসাধ্য আমি ভালো ব্যবহারের ইচ্ছে করি, একেবারে না পারলে ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন, ফানজুরি আইনা আনতি মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকি আও নারুকি, অর্থাৎ তুমি তোমার স্বামীর সাথে যে আচরণ সে বিষয়ে খুব সজাগ থেকো, কেননা সে তোমার জান্নাত বা জাহান্নাম, অর্থাৎ জান্নাত বা জাহান্নামে যাওয়ার সে কিন্তু মিডিয়া বা মাধ্যম। মুসনাদে আহমদের 19003 নম্বর হাদিসের এটি বর্ণিত আছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মহিলাদের জান্নাতে যাওয়ার একেবারে ইজিয়েস্ট ওয়ে, সহজ পথ, সেটি হলো ইজা সল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত জাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, অর্থাৎ একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের 1 মাস রোজা পালন করে, তার গোপন অঙ্গকে হেফাজত করে এবং তার স্বামীর আনুগত্য করে, এই 4টি কাজ করলে একজন মহিলা সরাসরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ফেরেশতারা বলবেন তুমি ইচ্ছে হয় জান্নাতে ঢুকে যাও, সুবহানাল্লাহ। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা শরীফে, 1853 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লিগাইরিল্লাহ লা আমারতুল মারআ আন তাসজুদা লি জাওজিহা, অর্থাৎ যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার আদেশ করতাম তাহলে আমি একমাত্র স্বামীদেরকে সাজদা করতে, স্ত্রীদেরকে নির্দেশ করতাম। অর্থাৎ অতএব যেহেতু সাজদা করা আল্লাহ ছাড়া কাউকে জায়েজ নেই, সুযোগ নেই, হারাম, এজন্য আমি কাউকে সাজদা করতে বলছি না। তো এই হাদিস থেকেও কিন্তু স্বামীদের যে মূল্য স্ত্রীদের কাছে, তাদের যে গ্রহণযোগ্যতা, তাদের যে খেদমত বা তাদের আনুগত্যের যে বিষয়টি, এটি কিন্তু প্রস্ফুটিত হয়। অতএব যদিও আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, অর্থাৎ স্বামীদের পায়ের নিচে স্ত্রীদের জান্নাত, এই কথাটির ভাষা সঠিক নয়, কিন্তু অন্যান্য অনেক হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই স্বামীর খেদমত জান্নাতে যাওয়ার একটি কারণ হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসার, আমাদের পারিবারিক জীবনকে সুখময় করুন, আমিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।